আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মূলার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, এটি হলো রেডিশ বল। সো ভিউয়ার্স, এটা কীভাবে তৈরি করা যায় লেটস সি। রেডিশ বলটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি মূলা। এখন আমি মূলাটাকে খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব, অ্যান্ড সাথে নিয়েছি এই গাজর। এই গাজরটাকেও আমি একইভাবে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এখানে তিনটি মূলা গ্রেট করে নিয়েছি। এখন এটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি, অ্যান্ড একইভাবে আমি গাজরটাকেও গ্রেট করে নেব। নাও ভিউয়ার্স, আমি এটাকে লবণ দিয়ে ভালো করে কচলে এটা থেকে পানিটা বের করে নেব। আপনারা চাইলে এখানে 2-3 মিনিট গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেও এটাকে পানিটা বের করে নিতে পারেন। নাও ভিউয়ার্স, এগুলোকে আমি কেটে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, নিয়েছি কাঁচামরিচ কুচি, অ্যান্ড পেঁয়াজ পাতা কুচি, আর আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। এখন ভিউয়ার্স, আমি সেই লবণ দেওয়া মূলা আর গাজরটাকে চিপে পানিটা সরিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, দেখুন লবণ দেওয়ার পর কতটা পানি বের হয়েছে, আর এটা থেকে যে এক্সট্রা ফ্লেভারটা ছিল মূলার সেটাও বের হয়ে গেছে। সেই চেপে রাখা মূলাটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এখন আমি রেডিশ বলটা তৈরির জন্য দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ বেসন। ভিউয়ার্স, এখন আমি দিয়ে দেব এখানে কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ পরিমাণ। দেন দিয়ে দেব সামান্য লবণ, কারণ ফার্স্টে আমি লবণ দিয়ে মূলাটা ভিজিয়ে রেখেছিলাম। দেন দিয়ে দিচ্ছি একটি ডিম। ভিউয়ার্স, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। অ্যান্ড দিয়ে দেব বাদ বাকি মশলাগুলো। ফার্স্টে আমি দিয়ে দেব মরিচ গুঁড়া 1 চা চামচ,
দিয়ে দেব 1 চা চামচের কম হলুদ গুঁড়া, দিয়ে দেব জিরা গুঁড়া 1টা চামচ, দিয়ে দেব ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। দেন আমি দিয়ে দেব কুচি করে রাখা ইনগ্রিডিয়েন্টসগুলো। নাও ভিউয়ার্স, এটাকে আমি মেখে নিচ্ছি। ভিউয়ার্স, আমি চুলো একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি এখানে সেই ডোগুলো গোল গোল করে শেপ করে নিচ্ছি, দেন এখানে দিয়ে দেব। ভিউয়ার্স, আপনারা চাইলে এভাবে চামচ দিয়েও ডোটা দিতে পারেন, যারা তেলের সামনে হাত নিতে ভয় পান কিংবা হাতে তেল লেগে যায়। এখন ভিউয়ার্স এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। নাও ভিউয়ার্স, এগুলোকে আমি উঠিয়ে দিচ্ছি। নাও ভিউয়ার্স, এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এই সময় আঁচটা মিডিয়াম থাকবে। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার এই রেডিশ বলটা। আর এটি গরম ভাত কিংবা বিকালের নাস্তায় সার্ভ করতে পারেন, এমনকি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। সো ভিউয়ার্স, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটা তো লাইক করবেন অ্যান্ড কমেন্টস করে জানাবেন এটা কেমন হয়েছে। আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।